মামারি দিমান্দিরে সাজাতনে সাঙ্গোপনে এসো এসো কৃষ্ণ ভগবান এসো এসো কৃষ্ণ সচ্চিদানন্দ রূপায় সচ্চিদানন্দ রূপায় বিশ্বপত্বাদি তবে বিশ্বতত্ত্বাদি হে তবে ত্রাপত্র কৃষ্ণবয়াম নমামি কৃষ্ণবয়াম নমামি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যে বন্দনাখানি আমরা এই মুহূর্তে আস্বাদন করছি এই বন্দনাটি যিনি লেখক যিনি পরিশুদ্ধ করেছেন তিনি হলেন গৌড়ীয় বৈষ্ণব প্রতিষ্ঠাতা শিল ভক্তি বিনোদ ঠাকুর। এসো এসো কৃষ্ণ ভগবান এসো এসো কৃষ্ণ ভগবান মামরি দিম সযতনে সাঙ্গোপনে এসো এসো কৃষ্ণ ভগবান মরি দিব সযতনে সাঙ্গোপনে এসো এসো কৃষ্ণ ভগবান যশোমতি নন্দন ব্রজ বরো নাগর গোকুল রঞ্জন যশোমতি নন্দন ব্রজ বরো নাগর
সুন্দর গোকুল রঞ্জন গোপী পরানন্দন মদন মনোহর গোপী পরানন্দন মদন মনোহর গোপী পরানন্দন মদন মনোহর গোপী পরানন্দন মদন মনোহর কালিয় দমন বিধান ঈশ্বর কৃষ্ণ ভগবান ঈশ্বর কৃষ্ণ ভগবান ঈশ্বর কৃষ্ণ ভগবান এই যে হরিনাম আপনারা শুনছেন, এই হরিনাম কিন্তু শুধু কলিযুগে নয়, সত্যযুগেও ছিল, ত্রেতাযুগেও ছিল, দ্বাপরেও ছিল, বর্তমান কলিতে আছে। তবে নামের গুণাবলী এবং বৈশিষ্ট্য একটু বদলে গেছে। কলিযুগে কেউ যদি এক মনে এক ধ্যানে হরিনাম শোনে, এক রাত্রি এই হরিনাম তার সঙ্গে সাত জন্ম থাকবে। কে বলছে? শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর। আপনি যে কুলে যেখানেই জন্মান, হরিনাম আপনার সঙ্গেই থাকবে। কেন? হরিনাম হলো আমল, অমল হরি নাম অমিয় বিলাস অবল হরি নাম অমিয় বিলাস বিভিন্ন পুরন্দর নবনীত দাস কর বংশী বদন সুবাস ঈশ্বর কৃষ্ণ ভগবান ঈশ্বর কৃষ্ণ ভগবান ঈশ্বর কৃষ্ণ ভগবান বন নট বড়
শ্রী রাধা বল্লভ বৃন্দাবন নটবর ভক্তি বিনোদয়াসায় কেশো এসো কৃষ্ণ ভগবান কেশো এসো কৃষ্ণ ভগবান কেশো কৃষ্ণ ভগবান মানুষ
সেটাই গৌর হরি 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 বল। তুই মানুষ হয়ে জন্ম নিলি, বৎসে দিলি ঘি, কথায় কথা সময় গেল, কাজে করলি কি তোর, কথায় কথায় সময় গেল, কাজে করলি কি। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধেশ। রাধামণি বাজার এলাকার কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের ব্যবস্থাপনায় যে তিন দিন ব্যাপী হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করা হয়েছে, আজকে তার তৃতীয় তথা শেষ দিন। আজকের এই হরিবাসরে উপস্থিত সকল সুধী ভক্তমণ্ডলী ও আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল, যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন কীর্তন প্রারম্ভে, সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার ভুল লুণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। এছাড়াও আছেন আদ্যাশক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন, সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। প্রথম যে বন্দনাখানি গাইলাম শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর, এখন যে গীতখানি শুনছি লোচনদাস ঠাকুরের থামালি থেকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যদি আপনারা জাপান জার্মানি বাইরের দেশে জন্মাতেন তাহলে আমি বলতাম না। আমরা জন্মগ্রহণ করেছি ভারতবর্ষের মাটিতে, তাতে মানব জন্ম পেয়েছি। খুব মন দিয়ে কথাগুলো শুনুন, যে ভারতের মাটিতে মানুষ হবার জন্যে স্বর্গের দেবতারাও নাকি সাধনা করে। কেন ছোট করে ভারতে কি আছে? ভারতবর্ষের মতো সাধু মুনি ঋষির দেশ পৃথিবীর কোথাও নাই। যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, তাহলে সেই দেশের মাটিতে তুমি মানুষ হয়ে জন্মালে, এটা কিসের ফল? অনেক পুণ্যের ফল না? তাহলে ভালো কর্মের ফল না? তাহলে ভারতে মানুষ হলে কেন তুমি? বহু জন্মানাং সুকৃতি পারব্ধম, বহু জন্মের সুকৃতি ছিল বলে তবে ভারতের মাটিতে তোমার মানব জন্ম হয়েছে। এটা আমাদের একটা গর্ব বা অহংকার বলতে পারেন আমরা ভারতবাসী। কেন? ভগবান যতবার জন্মেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সবাই জয় দিলেন, দেখতেও ভালো লাগলো। এবার নিজের বুকে হাত রাখুন, রেখে ভাবুন সেই ভারতে আমি মানুষ হয়ে কি করলাম। দ্বিতীয় পথ লোচনদাস ঠাকুর, মন কেন বারে তুই মানুষ হলি, কেন বারে তুই মানুষ হলি, পানি ধনি পাদ রে বাপ রে বাপ রে বাপ নি রাপ, কেন বারে তুই মানুষ হলি,
নিধ পে অমন এই ভারতে জন্ম নিলি অনবারে তো কামিনী কাঞ্চনে মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালি মন কামিনী কাঞ্চনে মন মজালি শেষের দিনে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় সময় গেল কাজে করলি কি লোচন দাসে এই মিনতি